বাংলাদেশে কত 15 বছর ধরে যেই সংস্কৃতিগুলো চালু হয়েছে বাংগো মিডিয়া কমর বাইধা নাম ছিল কেমনে কিভাবে এই জরিপ কইছে কালোরানি প্রচুর জনপ্রিয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স প্রফেসর ডক্টর ইউনূসের উপরে ব্যাপকভাবে বদনজর দিয়েছেন বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটোমেটিক্যালি বিভিন্ন মামলা এবং সিস্টেমের মাধ্যমে তাকে বেকায়দা বা বিপদে ফেলানোর চেষ্টা করছে এবং ডক্টর ইউনূসের ক্ষেত্রে ব্যাপকভাবে সিরিয়াস হয়েছে জাতিসংঘ এবং ব্যাপকভাবে তৎপর আমেরিকা এবং বারাক ওবামা তো আসুন সম্পর্কে ভয়ঙ্কর কিছু তথ্য দিয়ে রুমিন ফারানা আমরা সরাসরি চলে যাব তার ভিডিওতে সো যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো ভিউয়ার্স আসুন স্ক্রিনে বাংলাদেশে কত 15 বছর ধরে যেই সংস্কৃতিগুলো চালু হয়েছে তার একটা হলো মানুষ হারিয়ে যাওয়া সরকার বলে হারিয়ে যাওয়া আমরা বলি গুম হওয়া জোর করে ধরে নিয়ে গিয়ে আয়না ঘরের মতন জায়গায় আটকে রাখা মাসের পর মাস বছরের পর বছর কেউ হয়তো ফিরে আসে বেশিরভাগই ফিরে আসে না গত এক দশকে যেই মানবাধিকার সংস্থাগুলো আছে তারা বলছে প্রায় 600 উপরে মানুষ গুম হয়ে গেছে আমাদের সরকার এই গুম হয়ে যাওয়া মানুষগুলো সম্পর্কে কথা বলতে গেলে সবসময় বলেন বাংলাদেশে গুম বলে কোনো শব্দ নেই বাংলাদেশে গুম বলে আইনের ধারায় কোনো ধারা নাই মানুষ ব্যবসায় লস করে ইচ্ছাকৃতভাবে চলে যায় মানুষ পরকীয়ায় জড়িয়ে ঘর ছেড়ে দিয়ে চলে যায় মানুষ ঋণের দায়ে মানুষকে মানে ফেস করতে না পেরে বাড়ি ছেড়ে দিয়ে চলে যায় এটা যে কত বড় মিথ্যে কথা সেটা বাংলাদেশের মানুষ জানে এটা যে কত বড় মিথ্যে কথা সেটা আন্তর্জাতিক সম্প্রদায় জানে প্রতি বছর মায়ের ডাক বলে যে সংগঠনটি আছে গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যদের নিয়ে তৈরি হওয়া সংগঠন তারা মিলিত হয় তারা বারবার চোখের পানি ফেলে সরকারের কাছে জানতে চায় তাদের স্বজন কোথায় আছে কোনো উত্তর আসে না যখন আন্তর্জাতিক চাপ তৈরি হয় সরকারের ওপরে তখন সরকার অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে লোকাল থানা থেকে পুলিশ অফিসারদের পাঠায় সেই গুম হওয়া পরিবারগুলোর কাছে তারা যায় তারা সাদা কাগজে স্বাক্ষর নেয় তারা পরিবারগুলোর কাছে চাপ দিয়ে স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করে যে তিনি ইচ্ছাকৃতভাবে বাড়ি ছেড়ে চলে গেছেন বা তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তুলে নিয়ে যাচ্ছে বলে যখন পরিবার অভিযোগ করে বলে না এরকম কিছু হয়নি এগুলো কথা লেখা যাবে না এগুলো কথা বলা যাবে না এই যে চাপগুলো না এই চাপগুলো দেয়া হয় রাষ্ট্রীয় বাহিনীর কাছ থেকে আয়নাঘর বলে আপনারা জানেন যে বিদেশে একটি গণমাধ্যম একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল সেখানে দেখানো হয়েছিল এই যে হারিয়ে যাওয়া বা ইচ্ছাকৃতভাবে ধরে নিয়ে গিয়ে হারিয়ে যেতে বাধ্য করা মানুষগুলো গুম হওয়া মানুষগুলো কোথায় থাকে কিভাবে থাকে বছরের পর বছর মাসের পর মাস তাদেরকে কি করা হয় এবং এখন পর্যন্ত হারিয়ে যাওয়া পরিবারগুলো যখন প্রতিবার সরকারের কাছে হারিয়ে যাওয়া মানুষগুলো খোঁজ চায় সরকারের তরফ থেকে উল্টাপাল্টা কথা বলা ছাড়া আর কোনো পদক্ষেপ নেওয়া হয় না আপনারা জানেন যে মার্কিন রাষ্ট্রদূত জনাব পিটার হাস যখন মায়ের ডাকের সংগঠনের একজন সমন্বয়কারীর বাসায় গিয়েছিলেন সেখানে আরেকটা উটকো সংগঠন যেটা সরকারের লোকজন তৈরি করেছে মায়ের কান্না সেই সংগঠনের লোকজন গিয়ে পিটার হাসের গাড়িতে হামলা করে এবং তারা তাকে বলতে চায় যে তাদের স্বজনতা হারিয়ে গেছে আজ থেকে 30-35 বছর আগে খুব অদ্ভুত লাগে আমার 35 বছর আগে যারা হারিয়ে গিয়েছিল তারা তো এই সরকারের দ্বারা নিগৃহীত হয় নাই তারা তো এই সরকারের কাছে বিচার চাইতে পারে এই সরকারের কাছেই তাদের কথা বলতে পারে এবং এই সরকারকে দিয়েই সেই সময় যারা ক্ষমতা ছিল তাদেরকে যাচ্ছে তাই অবস্থায় ফেলতে পারে পিটার হাসের কাছে কেন মায়ের ডাকের পিটার হাসের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ এই সরকারের কাছে বারবার কেঁদেও তারা কোনো বিচার পাচ্ছে না আন্তর্জাতিক গুম দিবসে মায়ের ডাকের সংগঠনে যারা সদস্য আছেন তারা একত্রিত হয়েছিলেন এবং প্রতিবার তারা যা করেন তারা তাদের প্রতিদিনকার দৈনন্দিন জীবন কিভাবে কাটে তাদের সন্তানরা কিভাবে বাবাকে খোঁজে তাদের সন্তানরা কিভাবে বড় হয় কিভাবে তাদের দিন কাটে প্রতি মুহূর্ত কিভাবে তারা অপেক্ষায়
পাহাড় মানে প্রহর গুনে সেই কথাগুলো তারা বলেন। ঠিক তেমনি একটা পরিবারের 10 বছরের সন্তান, বাবা যখন গুম হয়ে যায় তখন ছেলেটি বাবার সাথে পরিচয় হওয়ার মতন বড় হয়ে ওঠেনি। এখন যখন তার বয়স 10, এখন সে তার মাকে জিজ্ঞেস করে সে কি দেখতে তার বাবার মতো, তার হাত, তার গড়ন, তার শারীরিক কাঠামো বাবার সাথে কি মিল আছে, কি জবাব দেবে মা? যেই সন্তানটি, যেই ছেলেটি তার নিজের সঙ্গে বাবার মিল খুঁজতে থাকে সর্বক্ষণ, সেই ছেলেটির বাবা 10 বছর আগে ঢাকার সূত্রাপুরে ছাত্রদল নেতা ছিলেন, তার নাম হচ্ছে খালিদ হাসান সোহেল। তিনি যখন গুম হন তখন তার ছেলের বয়স একেবারেই কম, বাবাকে চিনবার মতন বয়স হয়নি। সে তার মাকে প্রশ্ন করে যে কথাটি আমি বলছিলাম, আমি কি এখন বাবার সমান হয়ে গেছি, আমার চেহারায় কি বাবার আদল আসে? মা কোনো উত্তর দিতে পারে না সঙ্গত কারণেই, চোখের পানি ছাড়া এর আর কোনো উত্তর হয়ও না। এরকমই আরেকটি পরিবারের কথা এসছে যারা বলছে মনে হয় আমরাই অপরাধী। ইমনের বাবা ছিলেন লক্ষ্মীপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, 2 বারের নির্বাচিত চেয়ারম্যান। 2014 সালের 4 ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থেকে র‍্যাব ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এখনও ইমনরা জানে না তার বাবা বেঁচে আছে না মারা গেছে। গুম হওয়া পরিবারগুলোর সবচেয়ে বড় কান্না কিন্তু এখানেই। প্রতিদিন তাদের সকাল হয় একটা আশা নিয়ে, আজ হয়তো কোনো খবর পাবে। প্রতিবার যখন কলিং বেল বাজে আত্মাটা ধক করে ওঠে, ফিরে আসেনি তো হারিয়ে যাওয়া মানুষটা। এগুলো আমি খুব কাছ থেকে দেখেছি বলেই বলছি। আমি যে বাড়িটাতে থাকি, এই বাড়ির 7তলায় যিনি থাকেন সেই ভদ্রলোক গুম হয়ে গেছেন। তিনি লাকসাম পৌর বিএনপির একজন নেতা ছিলেন। আমরা রবিন ফানানার কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর কেউ ভিডিওটি এড়িয়ে যাবেন না। এখন আমরা পিনাকি ভট্টাচার্য স্যারের কাছ থেকে বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বহির্বিশ্বের যে চাপ সরকারের উপরে তৈরি করা হয়েছে তাতে কতদিন পর্যন্ত আর সরকার ক্ষমতায় থাকতে পারবে, আসুন জানবো একটু আমরা তার কাছ থেকে। বাংলো মিডিয়া কোমর বাইন্ধা নাম ছিল, কেমনে কিভাবে এই জরিপ কইছে কালো রানী প্রচুর জনপ্রিয়, আর এই জরিপ মোটো হাসিনার পক্ষে যায় নাই তলে। এদিকে ব্রিক্স সম্মেলন থেকে ফেরার পর সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী। আরো জানিয়ে দেব, বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সরকার, বললেন রুহুল কবির রিজভী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সময় খবরে আপনাদেরকে স্বাগত। পিনাকি ভট্টাচার্য বলেন, আমেরিকান প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের দেয়া রিপোর্টকে অপব্যাখ্যা করে আওয়ামী লীগ বলেছে 70% মানুষের আস্থা শেখ হাসিনা সরকার, অর্থাৎ এখনো আওয়ামী লীগের 70% ভোট আছে। এরপর বিএনপি সহ বিভিন্ন বিরোধী দল বলেছিল এটা মিথ্যাচার, কিন্তু আসল ঘটনা কেউ খতিয়ে দেখেনি। আসলে এই রিপোর্টে কি আছে তা সঠিক ব্যাখ্যা বিস্তারিত জানব জনাব পিনাকি ভট্টাচার্যের কাছে। আসুন সরাসরি চোখ রাখি স্ক্রিনে। আমেরিকার প্রতিষ্ঠান আইআরআই এটা জরিপ করেছে যেটা এডেলিয়া হাউকাউ শুরু হয়েছিল। বাংলো মিডিয়া কোমর বাইন্ধা নাম ছিল, কেমনে কিভাবে এই জরিপ কইছে কালো রানী প্রচুর জনপ্রিয়, আর যারা সরকার বিরোধী তারা কইতেছে এই জরিপ ফাউল। যাদের দিয়ে করাইছে সেটা ইমপ্রেস গ্রুপের মালিকের কোম্পানি, ইমপ্রেস গ্রুপ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ইত্যাদি ইত্যাদি আর কি। আর এই জরিপ মোটো হাসিনার পক্ষে যায় নাই তলে। হ্যাঁ, হাসিনার দলের লোকেরা হাঙ্কের তুলনায় কিঞ্চিত বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিছে, সেই জন্য তারা এই জরিপের ফলাফল নিজেদের জন্য ব্যবহার করে পারছে। আর আমরা তার পাতা ফান্দে পা দিছি, মাঝে মাঝে পাতা ফান্দে পা দিচ্ছি না সিংকে আর কি। তো দুনিয়াত এনা বুদ্ধিমান না হইলে তাহলে কলে খুব বিপদ। হ্যাঁ, তারপরে আওয়ামী লীগের মতো জাউরের সাথে খেলবার লাগলে এনা সিকনা বুদ্ধি থাকা লাগে, না থাকলে দূর পটাবি ওরা, তাই এই কামে খোলে ওরা সিদ্ধ অস্ত। আসেন আমরা দেখি যে কোন ধরনের সার্ভে এগুলা। এই আইআরআই দুটা স্টাডি করেছে, কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ। তারা দেখিছে বাংলাদেশের রাজনীতি আর অর্থনীতি নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ যা ভাবতেছে তা কেন ভাবতেছে। তারা মোট 8টা ফাইন্ডিংস পাইছে, আমরা একে একে দেখি। হ্যাঁ, প্রথম ফাইন্ডিংস, অর্থনৈতিক সংগ্রাম জনজীবনের সবচেয়ে বড় সংকট, আর এটার জন্য দায়ী সরকার। হাসিনার পক্ষে গেছে না। দ্বিতীয় ফাইন্ডিংস, কিছু জাতীয় নীতি কৌশল অর্থনীতির চাকা সচল করতে পারে, তারা কিছু বলছে, যেমন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, কাজ সৃষ্টি করা, সম্পদের সমবন্টন করা, কর্মদক্ষতা বৃদ্ধি করা, রেমিটেন্স প্রদানে উৎসাহ দেয়া ইত্যাদি আর কি। আর তারা কিন্তু খুব সঠিকভাবে বলছে বাংলাদেশের জন্য কি করা দরকার।
তিন নাম্বার ফাইন্ডিংস এটা খুব ইন্টারেস্টিং, জিজ্ঞেস করছে পলিটিক্যাল পার্টির নাম, জিজ্ঞেস করছে কিছু, হ্যাঁ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইত্যাদি আটকে, তো এই পলিটিক্যাল পার্টির নাম জিজ্ঞেস করে এটা শুনে প্রথমে যা মনে আসে তাই লিখতে। হ্যাঁ মানে ধরেন আপনাদের কইল আওয়ামী লীগ শুনে কি লিখবেন, তারপরে কইলো বিএনপি শুনে কি লিখবেন, তো পাবলিক ধুমায় লিখছে, যা লিখছে আওয়ামী লীগ বা বিএনপি শুনা পজিটিভ লিখ জিনিস লিখছে সমান সমান, কিন্তু নেগেটিভ জিনিস বা গালি দিছে আওয়ামী লীগকে বিএনপির দ্বিগুণ দুই গুণ। মানে ধরেন আওয়ামী লীগ বলছে তো গালি দিয়ে দিছে, একটা গালি লিখছে আর কি, খারাপ, হ্যাঁ শয়তান, বদমাইশ ইত্যাদি। আমি শিওর আওয়ামী লীগ শুনে পাবলিকে প্রথম যে শব্দটা বলছে তা লিখতেছে জাউরা। সেন নাম্বার ফাইন্ডিং, বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে একটা নিপীড়ক ব্যবস্থা আছে, বাক স্বাধীনতা নাই, রাজনৈতিক অধিকার আর নাগরিক অধিকার নাই, স্বাধীনের পক্ষে গেছে। পাঁচ নাম্বার ফাইন্ডিং, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া 2024 সালে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে না, হাসিনার পক্ষে গেছে। ছয় নাম্বার ফাইন্ডিং, মানুষ ভোট দিতে চায়, এটা স্বাভাবিক, আমরা তো জানি মানুষ ভোট দিতে চায়, ভোট আমাদের দেশে একটা উৎসবের মতো, এবং অনেকে বলছেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোট নেওয়ার কোনো অর্থ নাই, অনেকে অবশ্য বিএনপি আর আওয়ামী লীগ উভয়ের উপরে বিরক্ত। হ্যাঁ এটা বিএনপির জন্যও নেগেটিভ, আওয়ামী লীগের জন্যও নেগেটিভ। সাত নাম্বার ফাইন্ডিং, যদি কেয়ারটেকার সরকার না হয় তাহলে অনেকে মনে করে বিরোধী দলের অংশ নেওয়া উচিত, তবে এর উল্টা মতো আছে। পিনাকি ভট্টাচার্য বলেন ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট তাদের রিপোর্টে আটটি ফাইন্ডিংস উল্লেখ করেছে, এই আটটি ফাইন্ডিংস এর মধ্যে সবকটি আওয়ামী লীগের বিপক্ষে। পিনাকি ভট্টাচার্য বলেন ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের রিপোর্টের অ্যানালাইসিসে কিছুটা ভুল আছে, এ বিষয়ে বিস্তারিত জানবো পিনাকি ভট্টাচার্যের কাছে। আট নম্বর ফাইন্ডিংস হলো বিদেশি শক্তির প্রভাব নিয়ে, আমেরিকা আর চীনের প্রভাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে, তবে বেশিরভাগই মনে করে ভারতের প্রভাব আমাদের জন্য ক্ষতিকর, তাইলে কোয়ালিটি স্টাডিকে আওয়ামী লীগের পক্ষে, একটা ফাইন্ডিংসও তো ওর পক্ষে যায় নাই, আসেন একটা একটা করে দেখি কোন ফাইন্ডিংস তার পক্ষে গেছে। এক নম্বর পক্ষে, দুই নম্বর পক্ষে, তিন নম্বর পক্ষে, চার নম্বর পক্ষে, পাঁচ নম্বর পক্ষে, ছয় নম্বর পক্ষে, সাত নম্বর পক্ষে, আট নম্বর পক্ষে। এইবার আসেন কোয়ান্টিটেটিভ স্টাডিতে, যা বেশি মার্কেট পেয়েছে আমাদের বোকামিতে। এই কোয়ান্টিটেটিভ স্টাডিটা বৈজ্ঞানিক গবেষণার মানদণ্ডে দুর্বল হয়েছে, কেন হয়েছে সেটা বলি। এক নম্বর, ডাটা কালেকশন করা হয়েছে CAPI, ক্যাপি মেথডে, এটা শুনে একটা আশকি খেয়ে যায় না, এটার মানে হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ, মানে হাতে একটা ট্যাবলেট বা আইপ্যাড হাতে নিয়ে প্রশ্ন জিজ্ঞাবে সামনাসামনি, তারপর উত্তর দিবে পাবলিকে। এইটা বাংলাদেশের প্রেক্ষিতে এইভাবে আপনি কখনো আসল রেজাল্ট পাবেন না যদি আপনি রাজনীতি নিয়ে একটা জরিপ করেন। যে দেশে মৌলানা সাইদির মৃত্যুতে স্ট্যাটাস দেওয়ায় বিদেশে থাকা সেলের মাকে গ্রেপ্তার করা হয়, সেই দেশে হাসিনাকে আপনি সাপোর্ট করেন কিনা এই প্রশ্ন সামনাসামনি জিজ্ঞেস করলে কোনোদিন ঠিক উত্তর পাওয়া যাবে, কখনো যাবে না। এইভাবে ইন্টারভিউ করার জন্য দেখেন রেসপন্স রেট মাত্র 47%, মানে 100 জনকে বলছে আমি আপনার ইন্টারভিউ নিব বাংলাদেশের রাজনীতি নিয়ে, যার মধ্যে মাত্র 47 জন রাজি হয়েছে, এটা খুবই কম, এটাতে বলা হয় রেসপন্স বায়াস। আপনি বাংলাদেশে একটা স্টাডি করতেছেন আর জিজ্ঞেস করতেছেন হাসিনাকে আপনি সাপোর্ট করেন, তো তার উত্তর কি দিবে, করি না, এটা সম্ভব, সম্ভব না। আর দেখেন বাংলাদেশ কি ঠিক রাস্তায় যাইতেছে, এটার উত্তরে বলছে 53% মানুষ ঠিক রাস্তায় যাইতেছে না, এই যে 68% মানুষ, 32+36 68% মানুষ মনে করে বাংলাদেশের এই মাজুল অর্থনীতি আর ভালো হবে না, বরং আগামীতে আরো খারাপ হবে, তাদের 70% মনে করে হাসিনা ভালো কাজ করতেছে, এটা সম্ভব, কন্ট্রাডিক্টরি হইল না, এটার সাথে আর একটা কন্ট্রাডিক্ট করলো না এই ফাইন্ডিংস। এখন কেউ কেউ কইতে পারেন যে আপনি তো একটু আগে কোয়ালিটেটিভ স্টাডিটার রেজাল্ট গ্রহণ করিলেন, এখন এখানে তো ওদের সামনাসামনি ইন্টারভিউ করা হয়েছিল তাই না, তো তাইলে এখন এই কোয়ান্টিটেটিভ স্টাডিটা তাইলে নিতেছেন না কেন? কারণ হচ্ছে কোয়ালিটেটিভ স্টাডিতে হাসিনা ভালো কাজ করতেছে কিনা এরকম কোনো প্রশ্ন ছিল না, এই যে প্রশ্নটা দিছে এই প্রশ্নটাই কোয়ান্টিটেটিভ স্টাডির কাটাল মাইরা দিছে। আমাদের আলোচনা হওয়া উচিত ছিল মেথডোলজি নিয়ে, উল্টা আমরা আলাপ করছি চ্যানেল আয়ের কোন ডিরেক্টরের বউয়ের প্রতিষ্ঠান করছে গবেষণা এইটা নিয়ে। সাংবাদিকরা গবেষক না এটা আমি মানি, কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষ, তার মধ্যে তো লাখখানিক লোক আছে যারা সিরিয়াস গবেষণা করেছে, অভিজ্ঞতা আছে, দেশের মানুষরা দেখিতে হবে না কোনটা কেমনে অ্যানালাইসিস করতে হয়। এদিকে ব্রিক্স সম্মেলন থেকে ফেরার পর সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন সরকার প্রধান, দক্ষিণ আফ্রিকায় 5 দিনের সফর নিয়ে আজ সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকাল 4টায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার সফর পরবর্তী সম্মেলন করবেন। সাধারণত বিদেশ সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। বিশ্ব অর্থনীতির 1/4 নিয়ন্ত্রণকারী 5 দেশের জোট ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে
তো ভিউয়ার্স স্ক্রিনে আমরা পিনাকি ভট্টাচার্য স্যারের কাছ থেকে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।